আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা বেশ কয়েকটি পর্বে আমাদের দেশি কবুতরের নাম ও চেনার সহজ উপায় নিয়ে আলোচনা করছি। প্রথম চারটি পর্বে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরই ধারাবাহিকতায় আজ পঞ্চম ও শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম চারটি পর্বে আমরা যে 40টি গ্রিবাস কবুতর চেনার প্রাথমিক উপায় নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই এই 10টি দাঁত সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকবে না। ৪১ নঙে আমরা লাল গররা গ্রিবাস রেখেছি। লাল গররা কবুতর আমাদের দেশিজাত হলেও সৌন্দর্যের গুণে অনেকে একে ফ্যান্সি বলে মনে করে। রঙিন গ্রিবাস কবুতরের মধ্যে গররা কবুতর একটু বেশি উড়ে। এদের চেনার সাধারণ বৈশিষ্ট্য হল সম্পূর্ণ মাথা ও গলার উপরের অংশ সাদা থাকে, লেজ বা দমের সবগুলো পালক এবং দুই পাখার শেষের 10টি পালক সাদা থাকে, বাকি শরীর সম্পূর্ণ লাল থাকে। টকটকে লাল গররার বাজার মূল্য একটু বেশি হয়। এদের চোখ দুই ধরনের হয়ে থাকে, প্রথমত সাফ চোখ যা কালো মণির চারপাশ বৃত্তাকারে সাদা থাকে, দ্বিতীয়ত মাখরা চোখ যা সম্পূর্ণ চোখ কালো থাকে। কিছু কিছু লাল গররা কবুতরের পায়ে মাঝারি আকারের মোজা দেখা যায়। 42 নঙে আমরা সিলভার মশালদম গ্রিবাস রেখেছি। মশালদম কবুতরের সম্পূর্ণ শরীর যে রঙেরই হোক না কেন, দম বা লেজের সবগুলো পালক সাদা হবে। কালো মশালদমে সম্পূর্ণ শরীর কালো কিন্তু দম সাদা, লাল মশালদমে সম্পূর্ণ শরীর লাল কিন্তু দম সাদা, তেমনি সিলভার মশালদমের সম্পূর্ণ শরীর সিলভার বা রূপালী হলেও দম বা লেজের সবগুলো পালক সাদা হয়। এই অন্যতম বৈশিষ্ট্যের কারণেই সাধারণ গ্রিবাস কবুতর থেকে এরা আলাদা নাম মশালদম বা মুসালদম পেয়েছে। সুইঠাল ও নেরা এই দুই ধরনের সিলভার মশালদম কবুতর দেখতে পাওয়া যায়। 43 নঙে আমরা কালো চিলা গ্রিবাস রেখেছি। কালো চিলা নাম হলেও বেশিরভাগ ক্ষেত্রে এর শরীরের রং ময়না ঝাঁক কবুতরের মতো কুচকুচে কালো হয় না, অনেক ক্ষেত্রে এর শরীরে লালচে আভা এবং ধূসর রঙের আভা দেখতে পাওয়া যায়। অন্যান্য গ্রিবাস থেকে চিলাকে আলাদা করতে এর চোখের বৈশিষ্ট্যই যথেষ্ট। এদের চোখের মণি কালো থাকে, মণির চারপাশ বৃত্তাকারে মুক্তার মতো সাদা থাকে। যে কবুতরগুলোর মণি যত ছোট সেগুলো তত ভালো মানের হয়ে থাকে। অন্যান্য গ্রিবাস কবুতরের মতো এদেরও ঠোঁট চিকন ও মাঝারি আকৃতির হয়ে থাকে। এদের ঠোঁট ও পায়ের নখ কুচকুচে কালো হয়। বেশিরভাগ কালো চিলা কবুতরের মাঝারি আকারের মোজা দেখা যায়। 44 নঙে আমরা চান্দিলাল গ্রিবাস রেখেছি। চান্দিলাল ও লালচুল্লি কবুতর দেখতে প্রায় একই রকম। উভয় কবুতরের সম্পূর্ণ শরীর টকটকে লাল হয়, তবে চান্দিলালের শরীরে লালের মাঝে হালকা সাদা রঙের আনাগোনা দেখা যায়, কিন্তু সম্পূর্ণ পালক সাদা হয় না। পালকের শেষাংশ হালকা সাদা আভায় সজ্জিত থাকে। আবার লাল ও সাদা মিশ্রণ প্লেন গ্রিবাজেরও বৈশিষ্ট্য, তবে প্লেন গ্রিবাজের সাদা পালকটি সম্পূর্ণ সাদা হয়, যেটি চান্দিলালের ক্ষেত্রে সাদা হয় না। দেখুন, বাম পাশের কবুতরটি হচ্ছে চান্দিলাল আর ডান পাশের কবুতরটি হচ্ছে লাল প্লেন। চান্দিলালের ঠোঁট ও পায়ের নখ সাধারণত কালো হয় না। সুইঠাল চান্দিলাল খুব একটা দেখা যায় না, বেশিরভাগ চান্দিলাল নেড়া দেখতে পাওয়া যায়। 45 নঙে আমরা আর্মি গ্রিবাস কবুতর রেখেছি। আর্মি গ্রিবাজের শরীরের রং কয়েক প্রকারের হতে পারে, যেমন সম্পূর্ণ সাদা বা সাধারণ গ্রিবাস কবুতরের ন্যায় সাদা ও ধূসর রঙের মিশ্রণ কিংবা হালকা খাকি। তবে শরীরের রং যাই হোক না কেন, এর মাথা কিন্তু হালকা ধূসর রঙের হবে, অনেকটা অফ হোয়াইট রঙের মতো। তবে গলায় জিরাকলা কবুতরের ন্যায় হালকা চাকচিক্য ভাব থাকে।
এই অন্যতম বৈশিষ্ট্যের মাধ্যমে এদেরকে খুব সহজেই চেনা যায়। এদের চোখ অনেকটা চিলা কবুতরের কাছাকাছি। আর্মি গিরিবাজের ঠোঁট ও পায়ের নখ হালকা কালো রঙের হয়। এদের পায়ে সাধারণত মোজা থাকে না। বেশিরভাগ আর্মি গিরিবাজ নেড়া দেখতে পাওয়া যায়। 46 নং আমরা সবজি মশালদম গিরিবাস রেখেছি। সবজি মশালদম জাতটি খুব দুর্লভ একটি জাত। সচরাচর হাটবাজারে এটি পাওয়া যায় না। অনেক পুরনো খামারি এখনও এই জাতটি পালন করেন। সবজি গিরিবাস ও কালো মশালদম কবুতরের ক্রসব্রিডের ফলে সবজি মশালদমের উৎপত্তি হয়েছে। তবে সব ক্ষেত্রে এরূপ নাও হতে পারে। এর সম্পূর্ণ শরীরে রয়েছে সবজি গিরিবাজের বৈশিষ্ট্য, আর দম বা লেজে রয়েছে মশালদমের বৈশিষ্ট্য। এই অন্যতম বৈশিষ্ট্যের কারণেই সাধারণ গিরিবাস কবুতর থেকে এরা আলাদা নাম সবজি মশালদম বা মুশালদম পেয়েছে। সুইঠাল ও নেড়া এই দুই ধরনের সবজি মশালদম গিরিবাস দেখতে পাওয়া যায়। 47 নং আমরা লালদোবাজ গিরিবাস কবুতর রেখেছি। লালদোবাজ লাল চুল্লি কবুতরের এই ক্রসব্রিড। এদের সম্পূর্ণ শরীর টকটকে লাল, তবে পাখার শেষ দুই তিনটি পালক সাদা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে লেজ বা দমের পালকও সাদা হয়। এই অন্যতম বৈশিষ্ট্যের কারণেই গিরিবাজের এই জাতের নাম লালদোবাজ রাখা হয়েছে। লাল মুশালদম গিরিবাজের সাথে এদের অনেকটা মিল রয়েছে। মুশালদমের সম্পূর্ণ শরীর লাল, কিন্তু দম বা লেজ সাদা। আর লালদোবাজের সম্পূর্ণ শরীর লাল, কিন্তু পাখার পালকের শেষ দুই তিনটি পালক সাদা। এদের গলায় লালচে চাকচিক্য ভাব থাকে। এদের চোখের মণি কালো থাকে। মণির চারপাশ বৃত্তাকারে সাদা থাকে। সুইঠাল ও নেড়া এই দুই ধরনের লালদোবাজ কবুতর দেখতে পাওয়া যায়। 48 নং আমরা দোয়েল গিরিবাস কবুতর রেখেছি। দোয়েল গিরিবাস কবুতরকে অনেকে ডানাঝোলা গিরিবাস কবুতরও বলে থাকেন। এই গিরিবাজের শরীরের রং কয়েক প্রকারের হতে পারে। যেমন সম্পূর্ণ শরীর সাদা, বা সাধারণ গিরিবাস কবুতরের ন্যায় সাদা ও ধূসর রঙের মিশ্রণ, কিংবা হালকা খাকি। তবে শরীরের রং যাই হোক না কেন, এর দুই ডানা একটু নিচের দিকে ঝুলে থাকে। দেখলে মনে হবে খুবই ক্লান্ত, আসলে কিন্তু তা নয়। পাখির যেমন অন্যতম বৈশিষ্ট্য কাঁপুনি, তেমনি দোয়েল গিরিবাজের অন্যতম বৈশিষ্ট্য এদের ডানা ঝুলে থাকে। তবে গলায় জিরাগলা কবুতরের ন্যায় হালকা চাকচিক্য ভাব থাকে। এই ডানা ঝুলে থাকা বৈশিষ্ট্যের মাধ্যমে এদের খুব সহজেই চেনা যায়। 49 নং আমরা আফসান বাঘা গিরিবাস কবুতর রেখেছি। আফসান বাঘা গিরিবাজের জাতটি বাঘা গিরিবাজেরও একটি পরিবর্তিত জাত। কালের বিবর্তনে ভাষা যেমন বদলে যায়, তেমনি সকল প্রাণী মৌলিক জাতটি বদলে নতুন জাতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে মৌলিক জাতটি থাকে, আবার অন্য কোনো জাতের সাথে ক্রস ছাড়াই নতুন একটি জাতের উৎপত্তি হয়। বাঘা, নাপতা এবং আফসান বাঘা এই তিনটি জাত দেখতে অনেকটা একই রঙের। অভিজ্ঞতা না থাকলে এদের আলাদা করা কঠিন। আফসান বাঘার সারা শরীর সাদা আর ধূসরের মিশ্রণ থাকলেও লেজ বা দম এবং পাখার শেষাংশের পালকগুলো কালচে বর্ণের হয়। তবে কিছু কিছু ব্রিডের গলায় সবুজ এবং চাকচিক্য ভাবও থাকে। এদের চোখের কালোমণির চারপাশ বৃত্তাকারে ধবধবে সাদা থাকে। 50 নং আমরা সবজি গড়া গিরিবাস রেখেছি। ভিউয়ার্স, সকল কবুতরই কোনো না কোনো দুইটি কিংবা তিনটি জাতের ক্রসব্রিড হয়েছে। তেমনি সবজি গড়া গিরিবাসটি সবজি কবুতর ও কালো গড়া কবুতরের ক্রসব্রিডের ফসল। এর গলা ও মাথায় রয়েছে কালো গড়ার বৈশিষ্ট্য, আর পিঠ ও পাখায় রয়েছে সবজি গিরিবাজের বৈশিষ্ট্য। গড়ার অন্যান্য বৈশিষ্ট্য যেমন পাখার শেষ দশটি পালক সাদা থাকবে, লেজ বা দমের সবগুলো পালক সাদা হবে ইত্যাদি। আর সবজি গিরিবাজের বৈশিষ্ট্য যেমন শরীর হালকা নীল বা আকাশী রঙের হবে, পাখার শেষ ভাগে দুইটি কালো রেখা বা বার থাকবে। চুইঠাল ও নেড়া এই দুই ধরনের সবজি গড়া গিরিবাস কবুতর দেখতে পাওয়া যায়। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা এবং ইন্টারনেট থেকে কিছু তথ্য, ছবি ও ভিডিও নিয়ে আলোচনা করছি। প্রত্যেক জাতের রঙই ক্ষেত্রবিশেষ একটু এদিক সেদিক হতে পারে। আমরা পাঁচটি পর্বে যে গিরিবাস কবুতরগুলো নিয়ে আলোচনা করেছি, এর বাইরে আরও অনেক গিরিবাস কবুতর রয়েছে। যারা আমাদের সবগুলো পর্ব দেখেছেন তাদেরকে
অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদের লাইক কমেন্টস আমাদের নিত্য নতুন ভিডিও তৈরির নব অনুপ্রেরণা দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনার মূল্যবান পরামর্শ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। কথা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।